হানি লিওনের হিবে কীর্তন 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 হিবে হানি লিওনের কীর্তন আবার কবে থেকে দিলাবে? আব্বে আমরা অন্য কিছু দেখিনি, আবার শিবা দেখ না আমাকে একটা মেয়ে মেসেজ করছে আর কি, লেখে তো বিউটিফুল দেখ তো মেসেজটা, ঠিক দেখি দেখি সালা গাধা চাদা, এটা ব্যাটারি লো দেখাচ্ছে, বিউটিফুল নয়। লেখাপড়ার সময় লেখাপড়া করবি নি আর এখানে সরষা মানে তোর সামনে লোনে কীর্তন দেখতে আসছু, চ তোদের ঘরকে আর যাচ্ছি বলবো। ওখানে যে কি বলিবে তাহলে বলে দিবি, আমরা প্রত্যেক দিন কীর্তন দেখি। সানি লিওনের কীর্তন দেখু, তবুও তোদের ঘরে কেউ কিছু বলেনি? শুধু শুধু সানি লিওনের কেন, সানি দেয়ালের যে বক্সিং দেখি তখন তো ঘরের লোক কেউ কিছু বলে? সানি দেয়ালের যে বক্সিং দেখি ঘরে যে বলে তুই আমাদের চুল ছিঁড়বি চুল। আজকালকার ছেনা গুলান শুধু সানি লিওন দেখবে, সানি লিওনেরও কীর্তন আছে, আমাকে দেখতে হবে, দাঁড়া। এ ভাই তোর আবার কি হলো গো, কেউ তোর কেউ রাজস্থান ভাই, তোকে একটা কথা বলবো, তোর কাছ তেল গুলা চাবেনি, তুই কি চাব আমি জানি, কি করে জানলো বে? আচ্ছা তুই বল দেখিনি আমি কি চাই, আমি জানি তুই কীর্তন শুনতে কীর্তন একটু দেখা না বে, সবাই দেখেছে সানিলিয়ন করছে। আরে তুই ওই কীর্তনের কথা বলে তুই শালা বোকা, তুই সানিলিয়ন কবে কীর্তন বার করালো বে? তাহলে তোর ভাই আর সে লোকটা মিলে দেখতে এলো সানিলিয়নের কীর্তন? আমার ভাই ফিগারটা দেখেছো, গা গরম করে দিয়েছে। কি হয়েছে?